নমস্কার বন্ধুরা, আমি পৌশালী। চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলো এখন আমরা প্রথম এই ভিডিওটাতে সিনেমা রিলেটেড বেশ কিছু আপডেটস তোমাদেরকে দিয়ে দিই। সো লেট স্টার্ট দ্য ভিডিও। তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট, যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো, দয়া করে পেজটাকে লাইক ফলো আর সি ফার্স্ট করো। আর যারা ইউটিউব থেকে দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। প্রথম যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা দেবদার ব্যোমকেশ ও দুর্গ রহস্যকে কেন্দ্র করে। বন্ধুরা, গতকাল এই ছবিটা বুক মাই শোতে এসেছে এবং একদিনের মধ্যে কিন্তু 900 ইন্টারেস্ট রেট ক্রস করে গেছে। এটা একটা অবশ্যই হিউজ, এবং আমরা সকলেই জানি 11ই আগস্ট কিন্তু দেবদার ব্যোমকেশ ও দুর্গ রহস্যের সঙ্গে বাংলা ছবি আসছে SBF-এর তরফ থেকে চিনি টু। তো এটা আমার ধারণা যে অবশ্যই অনেক বেটার বিজনেস করবে দেবদার ব্যোমকেশ ও দুর্গ রহস্য। এখন এটাই দেখার যে কী হয়। পরবর্তী যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা ওপার বাংলার। বন্ধুরা, রাইহান রফির পরবর্তী যে ছবিটা আসবার কথা চলছে, যেটার কিছুদিন আগে অ্যানাউন্সমেন্ট এসছে, তো সেই ছবিটার কিন্তু শোনা যাচ্ছে আফরান নিশোকে আবারও আমরা দেখতে পাবো রাইহান রফির এই ছবিতে। এবং এই ছবিটা একটি বিমানকে বা আকাশকে কেন্দ্র করে তৈরি হচ্ছে। তোমরা সকলে পোস্টারটা দেখে হয়তো বুঝেছ। তো এই ছবিতে শুনতে পারা যাচ্ছে এটা যে আফরান নিশো একজন পাইলটের চরিত্রে থাকবেন। আবার এটাও শোনা যাচ্ছে যে আফরান নিশোর সঙ্গে নাকি এই ছবিতে চঞ্চল চৌধুরীকেও আমরা কাজ করতে দেখতে পাবো। যদিও সবটাই কিন্তু এখন শোনা যাচ্ছে এই পর্যায়েতেই আছে, কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনও আসেনি। এর পরবর্তীতে যেটা নিয়ে কথা বলবো আমরা সেটা হচ্ছে SRK-র জওয়ান। বন্ধুরা, জওয়ানের যেটা প্রথম গান জিন্দা, এই গানটা যেটা জানতে পারা যাচ্ছে এই মাসের 26, 27, 28 এই সময়টা করে কিন্তু আসবে। এবং পাঠানের যে মানে গান ছিল ঝুমে জো পাঠান, সেই গানটার মতোই আর একটা চার্ট বাস্টার কিন্তু দিতে চলেছে জওয়ানের এই গানটা। দেখা যাক এই গানটা এই মাসের শেষের দিকে আসে কি না। এর পরবর্তীতে যে আপডেট সেটা সালমান খানের Tiger 3-কে কেন্দ্র করে। বন্ধুরা, Tiger 3-এর টিজার কিন্তু 15th August আসতে পারে, এমন একটা আজ কিন্তু পাওয়া যাচ্ছে। বন্ধুরা, তো দেখা যাক এই মানে যদি 15th August আসে সেক্ষেত্রে একটা ছুটির দিন, এবং তারপরে সালমান খানের Tiger 3-এর টিজার যদি ওই দিন আসে, এমনিতেই একটা প্রচুর লেভেলের হাইপ আছে এই ছবিটা নিয়ে। তার মধ্যে যদি হলিডেতে রিলিজ করে টিজার, কাজেই বুঝতেই পারছো কী লেভেলের প্রথম থেকেই ভিউয়ারশিপ জেনারেট করতে শুরু করবে। হ্যাঁ, তো এটা যদি রিলিজ ডেট মানে টিজার রিলিজ ডেট যদি 15th অফ অগস্ট করা হয়, আমার মনে হয় ভালোই হবে, বিষয়টা কিন্তু মন্দ নয়। এবং সর্বশেষ আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হলিউড ফিল্ম Oppenheimer-এর বক্স অফিস কালেকশন। বন্ধুরা, এই ছবিটা মোট দুদিন মিলিয়ে শুধুমাত্র ইন্ডিয়া থেকে 31 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে, যেটা একটা হিউজ নাম্বার। এবং উইকেন্ড মানে আজকে সানডে, তোমরা সকলেই জানো, মনে করা হচ্ছে যে উইকেন্ডের এই ছবিটা শুধুমাত্র ইন্ডিয়া থেকে নেট কালেকশন করতে পারবে 45 কোটি টাকা, যেটা একটা প্রচণ্ডই বড় নাম্বার। এবং Oppenheimer-এর যেভাবে হাইপ ছিল বা এখনও যেভাবে মানুষ ছবিটা দেখছে, সবে তো দেখা শুরু করেছে, কাজে এই ছবিটা এরা অনেক দূর বক্স অফিস কালেকশন করবে, এটা আমরা সকলেই জানি। তো এই ছিল এখনকার ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। চলো বন্ধুরা, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।